বার্কশায়ার হ্যাথাওয়ের আরও 530 কোটি ডলারের শেয়ার দান করেছেন ব্যবসায়ী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ওয়ারেন বাফেট। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং আরও 4টি পারিবারিক দাতব্য সংস্থায় এসব অর্থ দান করেছেন তিনি। প্রতিবেদন মতে 2006 সালের পর একসাথে এটাই বাফেটের সবচেয়ে বড় বার্ষিক দান। এর মধ্য দিয়ে এ পর্যন্ত 5,700 কোটি ডলার দান করলেন বাফেট। এই অর্থের একটি অংশ নিজেদের পারিবারিক দাতব্য সংস্থায়ও দান করেছেন তিনি। বার্কশায়ার হ্যাথাওয়ের বি শ্রেণীর 1 কোটি 30টি শেয়ার এই দানের অন্তর্ভুক্ত। এর মধ্যে 99,30,000 শেয়ার দান করা হয়েছে গেটস ফাউন্ডেশনে। এ নিয়ে গেটস ফাউন্ডেশনে 430 কোটি ডলারের শেয়ার দান করলেন তিনি। এছাড়া বাফেট প্রয়াত প্রথম স্ত্রীর নামে গঠিত সুজান টমসন বাফেট ফাউন্ডেশনে 9,93,035টি শেয়ার দান করেছেন। আরও 6,95,122টি শেয়ার দান করেছেন নিজের 3 সন্তান হাওয়ার্ড, সুজান ও পিটারের নেতৃত্বাধীন ফাউন্ডেশনে। বার্কশায়ার হ্যাথাওয়ে 20,07,963টি ক্লাস এ ও 2,586টি ক্লাস বি ক্যাটাগরির শেয়ার রয়েছে। এই শেয়ারগুলোর সর্বমোট মূল্য $128 বিলিয়ন। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে বর্তমানে বাফেটের ব্যক্তিগত সম্পদের মূল্য $12,840 কোটি। ধনীদের তালিকায় তার স্থান দশম। মৃত্যুর পর অবশিষ্ট সম্পদের কী হবে তাও জানিয়ে তিনি ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক সাক্ষাৎকারে 93 বছর বয়সে এই ধনকুবের বলেন, তার মৃত্যুর পর তার অর্থ দান করা হবে তার 3 সন্তান পরিচালিত ফাউন্ডেশনে।